হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে দেখেন সকালের রাস্তা, সকালের রাস্তা একদম ফাঁকা থাকে ঢাকা শহরের, রোদ নাই, একটু আবহাওয়াটা যেমন থমথমে হয়ে আছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, মেইন টপিকে চলে আসি। আজকে আমরা ডিসকাস করব কি কি ভিডিও আপনি আপনার পেজে আপলোড করতে পারবেন এবং কি কি ভিডিও আপলোড করতে পারবেন না, আর কি কি ভিডিও আপলোড করলে কখনোই মনিটাইজ পাবেন না। অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেক্টরে দেখবেন কিছু ক্রাইটেরিয়া থাকে যে আপনি এ করতে পারবেন, এ করতে পারবেন না, ঠিক আছে? তো ফেসবুকের কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো হচ্ছে আজকে আমি ভিডিওতে শেয়ার করব। যাদের মনে হয় যে না, তাদের ভিডিওটা একটু উপকারে আসছে, তারা প্লিজ শেয়ার করবেন, আর যাদের মনে হয় যে না ভিডিওটা উপকারে আসেন, তারা স্কিপ করতে পারেন। তো চলুন আমরা মেন টপিকে চলে যাই। প্রথমে হচ্ছে আপনারা ফার্স্ট অফ অল যেটা করবেন, কখনোই মারামারি কাটাকাটি ভিডিও শেয়ার করবেন না। মনে করেন রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ কাউকে মারধর করতেছে, সে ভিডিও আপনি কখনোই ফেসবুকে আপলোড করবেন না, তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না, কারণ ফেসবুক এগুলাকে অ্যাভয়েড করে সব সময়। দুই নাম্বার হচ্ছে আপনি গরু জবাই করলেন, মুরগি জবাই করলেন, এদের জিনিসগুলা বা কেউ কাউকে মেরে রক্তাক্ত করে দিছে, সেই রক্তের ছবিগুলো আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন না। অনেক সময় আপনারা দেখবেন, আপনারা যখন ফেসবুক স্ক্রলিং করেন, তখন দেখবেন যে আপনাদের মধ্যে একটা ফেসবুকে যে ইমেজগুলো আছে সেগুলোতে লেখা থাকে যে সেন্সিটিভ কন্টেন্ট, মানে হচ্ছে এগুলো কাভার দিয়ে ঢাকা থাকে। সো এই জিনিসগুলো কখন আপনারা শেয়ার করবেন না, তাহলে ফেসবুক কখনোই আপনাকে মনিটাইজ দিবে না। আর অবশ্যই একই ভিডিও আপনি মনে করেন যে একটা ভিডিও আমি বারবার ইউজ করতেছি, একটা ভিডিও আমি ভিন্ন ধরনের, মানে আমার চার পাঁচটা পেজ আছে, এক ভিডিও আমি চার পাঁচটা পেজে আপলোড করলাম, সেটা কখনোই করবেন না। এটা করলে হয় কি, এটা কপিরাইট ক্লেম চলে আসে, মানে একই ভিডিও বারবার ইউজ করলে রিইউজ কন্টেন্ট চলে আসে, ফ্ল্যাক্ট কন্টেন্ট চলে আসে, এগুলো কখনোই করা যাবে না। এই কিছু নিয়মকানুন যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে কিন্তু ফেসবুক থেকে আর্ন করা সম্ভব, অবশ্যই অবশ্যই আর্ন করতে পারবেন এই নিয়মগুলো মেনে চললে। আর কখনোই নিজের ভিডিও নিজে শেয়ার দিবেন না, এই কাজটা কখনোই করবেন না। এই কাজটা করলেও কিন্তু আপনার কপিরাইট ইস্যু চলে আসবে এবং আপনি ফেসবুক থেকে আর্ন করাটা পসিবল হবে না। তো আমি বলবো এই কাজগুলো যারা করেন অবশ্যই এগুলো অ্যাভয়েড করে চলবেন, এবং আমি যে ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করে থাকি সেগুলো যদি আপনাদের একটু উপকার আসে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে দেবেন। যেহেতু নিজের ভিডিও নিজে শেয়ার করা যায় না, অতএব আপনারা যদি একটু শেয়ার দিয়ে দেন তাহলে আমার উপকার হলো, তাহলে আমি আরও নতুন নতুন যে ইম্পর্ট্যান্ট টপিক্স আছে সেগুলো নিয়ে ভিডিও বানাতে আরও উৎসাহিত হব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সবার পাশে থাকার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।